আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে কোনো মোটরসাইকেলের জন্য এই তিনটা প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রোডাক্ট কী এবং কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চেইন লুপ, কোবি ব্র্যান্ডের একটি চেইন লুপ। এই চেইন লুপ চেইনকে দীর্ঘস্থায়ীভাবে ভালো রাখার জন্য এই চেইন লুপ ব্যবহার করা খুবই জরুরি। চেনটাকে সুতোয় ভালোভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে পরে এই চেইন লুপটা চেনে ব্যবহার করবেন, তাহলে চেনটা দীর্ঘদিন আপনাকে ভালো সাপোর্ট দিবে। প্রতি 500 কিলোমিটার চলাচলের পরে এই চেইন লুপ ব্যবহার করা খুবই জরুরি, যেটা আপনার চেনটাকে দীর্ঘস্থায়ীভাবে ভালো রাখবে এবং আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাও অনেক বাড়িয়ে দিবে। তো এই চেইন লুপ আসলে অনেকে আমরা ব্যবহার করি না বা এর যে উপকারিতা সম্পর্কে আমরা ভালোভাবে জানি না, যে কারণে আপনারা চেইন লুপ ব্যবহার করবেন। ব্যবহার করলে এর উপকারিতা এবং এর ব্যবহারের যে সুযোগ সুবিধা সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সুতরাং আপনারা যে কোনো ব্র্যান্ডের চেইন লুপ ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একটি ডাশবোর্ড পলিশ, বা ডাশবোর্ড পলিশ বলতে আপনারা এটাকে শাইনার হিসেবে ব্যবহার করতে পারবেন। গাড়িটা ভালোভাবে ওয়াশ করে গাড়ির সমস্ত বডিতে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ডিস্কের যে ডিস্ক প্লেট বা ব্রেক এইখানে যেন আপনার এই চেইন লুপের যে স্প্রেটা না যায়। তাছাড়া পুরো বডিতে আপনারা যে মেটাল বডি হোক বা প্লাস্টিক বডি হোক, এই বডিতে আপনারা চেইন লুপ তারা স্প্রে করতে, সরি চেইন লুপ না, এটা ডাশবোর্ড পলিশ স্প্রে করতে পারবেন। স্প্রে করার পরে পরিষ্কার একটি ন্যাকড়া দিয়ে আপনারা সুন্দর মতো এর বডিটা পরিষ্কার করে নেবেন। তারপর দেখবেন যে এর যে একটা চকচকে ভাব, বা এই চেইন লুপ দেওয়ার পরে গাড়িটা একদম নতুনের মতো মসৃণ হয়ে আসে এবং একটা চকচকে ভাব আসে, যেটা দিয়ে আপনার গাড়িটা একদম নতুনের মতো চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চেইন লুপ ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্প্রে পেইন্ট। এই পেইন্ট বলতে যে আপনার মোটরসাইকেল দীর্ঘদিন চালানোর কারণে মেটাল বডিতে বিভিন্ন জায়গায় দেখবেন রং উঠে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে মরিচিকার কারণে রং উঠে যায়। আপনার মরিচিকাটা ভালোভাবে পরিষ্কার করে, বা যদি এমনিতে রং উঠে যায় তাহলে আপনারা এই যে স্প্রে পেইন্ট আছে, যে কোনো ব্র্যান্ডের স্প্রে পেইন্ট আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, পছন্দ অনুযায়ী দাম অনুযায়ী। আমি এই গ্ল্যাডিয়েটরের যে স্প্রে পেইন্ট এটা নিয়েছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের যে কোনো কালারের যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা ইচ্ছা করলে আপনাদের গাড়িতে বা মেটাল বডিতে ব্যবহার করতে পারেন। আর আমার এই যে ভিডিওটা দেখছেন, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাছাড়া এই ভিডিওর সম্পূর্ণ দেখার পরে যদি কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।